আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, দূর দূরান্তে বসে যে যেখানে যে অবস্থানে থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না, কেননা আপনি একটি উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি দেখছেন। আশা করি আপনার চাহিদা আমি পূরণ করতে পারবো আমার যে অভিজ্ঞতা রয়েছে, যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান দিয়ে। আমি আপনাকে প্রথমে অনুরোধ জানাবো, এর আগে আমি আরো একটি মানি এক্সচেঞ্জ সাইট বা কারেন্সি এক্সচেঞ্জ সাইট সম্পর্কে রিভিউ দিয়েছিলাম, সেটি সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। সেই ভিডিওটি দেখে দেখার পরে আজকের ভিডিওটি দেখবেন, এতে আপনি বুঝতে পারবেন কোন ভিডিওটির মধ্যে বিশেষ করে আপনার জন্য লুকায়িত সুবিধা রয়েছে। যে সাইটটি থেকে আপনি বেশি সুবিধা পাবেন সেটিতে অবশ্যই আপনি মানি এক্সচেঞ্জ বা কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। আজকের সাইটটি হচ্ছে USDEX24.com। এটি একটি ট্রাস্টেড বা আমার দেখা অন্যতম একটি সেরা ওয়েবসাইট বলা যায়। এই কেননা এই ওয়েবসাইটটিতে অন্যতম একটি সুবিধা হচ্ছে ওনার বা মালিক নিজেই এই সাইটটি হ্যান্ডেলিং করে থাকেন, সুতরাং এখানে আজ পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ পাওয়া যায়নি। আশা করি আপনি বিশেষ যোগ্যতা পাবেন এখানে কাজ করার। সুতরাং ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে বসে পড়ুন ভিডিওটি শেষ করার জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন। সবার আগে লেটেস্ট ট্রাস্টওয়ার্দি বিশ বা বিশ্বাসযোগ্য ভিডিওগুলো যাতে পেয়ে যেতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে এসেছি আজকের মূল কাঙ্ক্ষিত ভিডিও এর ইন্টারফেসে। এই সাইটটিতে আসার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যে জিনিসটা প্রথম কনফার্ম হতে হবে সেটি হচ্ছে এই সাইটটি, আমি বলেছি যে এটি বিশ্বাসযোগ্য বা ট্রাস্টেড একটি সাইট, কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে যে এই সাইটটির বিশ্বাসযোগ্যতা কতটুকু। সেজন্য আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি টেস্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটির র্যাঙ্কিং পজিশন কিরকম। আমি এখানে দেখতে পাচ্ছি এটির অ্যালেক্সা র্যাঙ্কিং শো করছে এত, এবং গুগল র্যাঙ্কিং রয়েছে এত, বিং এর র্যাঙ্কিং রয়েছে 12, এবং এটির সিকিউরিটি এটি দেখতে পাচ্ছেন, এবং গুগলে ব্যাকলিংস এ রয়েছে 133। এবং আপনি যদি একটু নিচে চলে যান তাহলে আইপি লোকেশন এখানে সবকিছু শো করছে। তাহলে আপনি অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে এটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজে কাজ করে নিতে পারেন। আরো কিছু বিষয়ে আপনাকে কনফার্ম করতে হবে, সেটি হচ্ছে কোন মানি এক্সচেঞ্জ বা কারেন্সি এক্সচেঞ্জ সাইটে আপনাকে কাজ করতে হলে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, তাদের রিজার্ভ কিরকম রয়েছে, অর্থাৎ আপনি তাদের কারেন্সি রিজার্ভ দেখে তারপর প্রসিড হবেন। এজন্য আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব রিজার্ভ গুলো দেখার জন্য। বিকাশ এজেন্ট রিজার্ভ তাদের যথেষ্ট রয়েছে, বিকাশ পার্সোনাল বিডিটি রয়েছে এত, রকেট পার্সোনাল নাম্বার বিডিটি রয়েছে এত, স্ক্রিন রয়েছে, নেটালো রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, আরো একটি অপশন রয়েছে যে নগদ এর মাধ্যমে আপনি খুব সহজে এখানে বাই এবং সেল করতে পারেন আপনার কারেন্সি গুলো। আরো একটি মজার নতুন মাত্রা যোগ করেছে গত ভিডিও বা গত ওয়েবসাইটটিতে যেটি ছিল না, সেটি হচ্ছে এখানে আপনি খুব সহজেই নেটালার অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন, স্কিল কিনে নিতে পারবেন, অথবা আপনি পারফেক্ট মানির অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন, এবং পেপ্যাল এর অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন খুব সহজে। এখানে পেপ্যাল এর দেয়া রয়েছে 2,500 টাকা। যারা পেপল অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন অথবা পেপল এর কারণে বিভিন্ন ধরনের লেনদেন করতে পারছেন না, আমি স্ট্রংলি রিকমেন্ড করব এদের কাছ থেকে আপনি খুব সহজেই 2,500 টাকা খরচ করে একটি ইউএসএ ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট আপনি কিনে নিতে পারবেন। পাশাপাশি এগুলো সবগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট যেগুলো আপনার লেনদেন করার জন্য খুব সহজেই এগুলো হেল্প করবে। তো সো আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে তাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এখান থেকে অ্যাকাউন্ট গুলো কিনে নিতে পারবেন। এবার আসি যে রিভিউ, অর্থাৎ এখানে যারা বাই সেল করেছে বা সেন্ড করেছে বা রিসিভ করেছে সবকিছু স্ট্যাটিস্টিক্স এখানে দেয়া রয়েছে। আশা করি আপনি খুব সহজে এখানে দেখে এগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করার পরে তারপর আপনি কাজ শুরু করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি রিভিউ। আরেকটি রিভিউ বলে রাখছি, সেটি হচ্ছে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশন $40 নিচে নিলে অবশ্যই এক্সট্রা $60 ফি অ্যাড দিতে হবে, এবং আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট, এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট কিছুক্ষণ আগে দেখালাম নিচে সেগুলো হচ্ছে এগুলো, এবং
অবশ্যই আগে সাইটে অ্যাকাউন্ট করুন, তবে লেনদেন করতে পারবে। তারা এখানে ইনস্ট্রাকশন দিয়েছে, ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। কোনো কোনো সময় এই এই সাইটটি সাধারণত একজন মানুষই হ্যান্ডেলিং করেন, বিধায় একটু হিমশিম খেতে হয়, তারপরেও কিন্তু কোনো নেগেটিভ রিভিউ নেই। উনি আন্তরিকভাবে চেষ্টা করেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। অনেক সময় ইলেকট্রিসিটি এর প্রবলেমের কারণে যদি সার্ভিস দিতে প্রবলেম হয়, তখন সেটি পরে তিনি পুষিয়ে দেন, এবং সাথে সাথে 24 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে সেন্ড এবং রিসিভ করে নিতে পারবেন। ধরুন আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি স্যান্ডে যে অপশনগুলো রয়েছে, সেই অপশনগুলোতে আমি একটু প্রবেশ করছি। বিকাশ এজেন্ট আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই পিনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল রয়েছে, রকেট পার্সোনাল রয়েছে, স্কিল রয়েছে, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। অর্থাৎ গত ভিডিও যেটি আমি দেখিয়েছিলাম সেটি হচ্ছে sr.com, sr.com এর উপর যে ভিডিওটি দিয়েছিলাম সেটিতে কিন্তু ডাচ বাংলা ব্যাংক বিডিটি এই অপশনটি ছিল না, কিন্তু এই সাইটটিতে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের অপশনটি রয়েছে। আশা করি এটি আপনাকে এই সাইটটিতে কাজ করার জন্য উন্নতমাত্রার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সহায়ক হবে। আশা করি আপনি এই এটিতে কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি বিকাশ পার্সোনাল এর মাধ্যমে কিভাবে আপনি রিসিভ করবেন পেমেন্ট, সেটি দেখাচ্ছি হুবহু কিন্তু আগের মতোই, আগের সাইটটির মতোই। তো আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেগুলো ওই ভিডিওটির মধ্যে ছিল না। তো আমি নেটালারে নিয়ে আসছি, নেটালারে নিয়ে আসবো। এখানে আমি বিকাশ পার্সোনাল অ্যামাউন্ট লিখবো, 500 লিখছি, 500 টাকায় নেটালারে আমি পাবো 51। এরপর আমি এক্সচেঞ্জে ক্লিক করব, এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। নেক্সট ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ধরুন আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, তারপরে নেটালের ইমেল দিচ্ছে সেম অলমোস্ট, এটি আপনি যেটি নেটালার ইমেল দিবেন সেটি অবশ্যই এখানে দিতে পারবেন। এটি দেওয়ার পরে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটি হচ্ছে দিস এক্সচেঞ্জ ইজ ডান ম্যানুয়ালি বাই অ্যান অপারেটর, ওয়ার্ক টাইম 9 AM to 11 PM। ভালো করে দেখেন, সব ঠিক থাকলে কনফার্ম অর্ডারে ক্লিক করুন। আমাদের ইমেল অথবা নাম্বার পাবেন, অবশ্যই আপনাকে নিজে থেকে টাকা বা ডলার সেন্ড করা লাগবে। আমাদের দেওয়া নাম্বার বা ইমেল আমরা অটো আপনার অ্যাকাউন্ট থেকে কাটি না, অর্থাৎ ইনস্ট্রাকশন গুলো আপনি বুঝেছেন। এরপর এই সাইটটিতে এক্সচেঞ্জ করার জন্য আপনার যেটি সংরক্ষণের প্রয়োজন হবে সেটি হচ্ছে এক্সচেঞ্জ আইডি। এই যে এক্সচেঞ্জ আইডি দেখতে পাচ্ছেন, এক্সচেঞ্জ আইডি আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, এখানে কনফার্ম অর্ডারটা ক্লিক করবেন। কনফার্ম অর্ডার ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এবার আপনাকে এই ইনস্ট্রাকশন গুলো একটু পড়ে নিতে হবে। এই বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা দেওয়ার পরে আপনাকে বিকাশ নাম্বারটি এবং একটি স্পেস দিয়ে আপনার ট্রানজেকশন আইডিটি নিচের বক্সে লিখে কনফার্ম ট্রানজেকশন এ ক্লিক, অর্থাৎ আপনার বিকাশ পার্সোনাল নাম্বার থেকে এই বিকাশ নাম্বারে যদি আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি যদি সেন্ড করে দেন, তাহলে অবশ্যই আপনি একটি ট্রানজেকশন নাম্বার পেয়ে যাবেন। যে ট্রানজেকশন নাম্বারটি আপনাকে এই যে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, বক্সের মধ্যে আপনি লিখবেন, লিখার পরে আপনি কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করবেন। কনফার্ম ট্রানজেকশনে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি পুরোপুরি দেখতে পাবেন যে আপনি কি পরিমাণ এখানে লেনদেন করেছেন সবকিছু, এবং আপনাকে তারা থ্যাংক ইউ জানাবে। এবং আপনাকে এখানে আসার পরে যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি কপি করে আপনি যদি এখানে ট্র্যাকিং করেন যে আপনার এক্সচেঞ্জটা লেনদেনের জন্য কি অবস্থায় রয়েছে, সেটি দেখার জন্য তারা ট্র্যাকিং অপশনটি রয়েছে, যেটি আপনাকে সচেতন করতে বা টেনশন ফ্রি রাখতে অনেক বেশি হেল্প করবে বা হেল্পফুল হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই কাজটুকু যদি আপনি করতে পারেন, তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে এই ওয়েবসাইটটিতে আপনি লেনদেন করতে পারবেন সবার আগে। সুতরাং আপনি দেরি না করে এই সাইটটিতে অ্যাকাউন্ট করে ফেলুন, অ্যাকাউন্ট করার পরে আপনি দেন লেনদেন করতে পারবেন। তো লেনদেন করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেটি আমি প্রথমে বলেছি যে আমি এখানে অ্যাকাউন্ট করেছি। লগ ইনে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি অবশ্যই এখান থেকে খুব সহজে আপনি আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন খুব সহজে। চোখের পলকে অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনি এখানে লেনদেন করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, এই ওয়েবসাইটটিতে আরেকটি অপশন রয়েছে যেটি আগের
srdollar.com এ ছিল, এটিতেও সেটি রয়েছে, যেটি হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং। আপনি যদি অ্যাফিলিয়েট এর কাজে দক্ষ হন তাহলে অবশ্যই অ্যাফিলিয়েটিং করে এখান থেকে হ্যান্ডসাম একটি স্মার্ট ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কন্ট্যাক্টে ক্লিক করে খুব সহজেই আপনি এখান থেকে তাদের কাছে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি সেন্ড করলে অবশ্যই তারা মেসেজের মাধ্যমে আপনাকে সেটির অ্যান্সার দিয়ে যাবে। আশা করি এই হচ্ছে মোটামুটি রিভিউ। এরপরে আপনাকে আমি আরেকটি কথা বলে রাখছি, এটি হচ্ছে যেহেতু আপনি এই সাইটটিতে কাজ করতে এসেছেন তাহলে অবশ্যই আপনি টেস্টিমোনিয়ালে যদি ক্লিক করেন লেনদেন করার পরে তাহলে অবশ্যই আপনি একটু ভালো রিভিউ দিবেন, যেহেতু এই সাইটটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং অনেকে পেমেন্ট দিচ্ছে। আশা করি আপনার ভালো রিভিউ দিতে কোনো সংকোচ নেই, কারণ আপনার একটি পজিটিভ রিভিউ এই সাইটটিকে আপগ্রেড করার জন্য অনেক বেশি হেল্প করবে। সুতরাং আপনি এই কাজটি পজিটিভ রিভিউ দিয়ে পজিটিভ পজিটিভ একটি কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন যে কোনো প্রশ্ন এর উত্তর জানার জন্য। আশা করি এই হচ্ছে ইউএসডি EX24 এর উপর বিস্তারিত রিভিউ। আশা করি কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আজকের মতো বিদায় চাইছি, অনেক বকবক করেছি, মাফ করবেন যদি ভুল হয়। তাহলে আরেকটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং প্লেলিস্টে রয়েছে, আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করার জন্য স্বপ্ন দেখছেন অথবা ফ্রিল্যান্সিং এর জগতে পা বাড়াতে চাচ্ছেন, আর্নিং করার চিন্তা ভাবনা করছেন, তাহলে অবশ্যই আমার প্লেলিস্টের মধ্যে অনেকগুলো লার্নিং এন্ড আর্নিং রিলেটেড লেটেস্ট গ্রাফিক এবং ইলাস্ট্রেটর এর উপরে টিউটোরিয়াল রয়েছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। আশা করি সেগুলো দেখে নিজেকে প্রফেশনাল মানের দক্ষ করে নিতে পারবেন আর্নিং জগতে প্রবেশ করার জন্য। সো অনেক বকবক করেছি, পরিশেষে একটি কথা না বললেই নয়, সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকুন। টিল দেন টেক কেয়ার।